ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মটনের আরেকটি রেসিপি। তো মটনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো টক দই ম্যারিনেট করার জন্য। দিয়ে দিচ্ছি টক দই, আমার বাড়ির তৈরি, এটা হোমমেড টক দই। টক দই দিয়ে দিলাম দু হাতা। দিয়ে দিচ্ছি লবণ ম্যারিনেট করার জন্য অনলি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ, এটা শুধু ম্যারিনেট করার জন্য হচ্ছে। আর দিয়ে দেব কাঁচা তেল, সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো এটা আমার ম্যারিনেট করে মাখানো করার জন্য ম্যারিনেট করার জন্য মাখানো হয়ে গেছে। এটাকে আমি এবারে ওপরে একটু তেল ছড়িয়ে দিয়ে ঢেকে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা।
you.